আমি একটা ফাইভ স্টার হোটেলে আছি, মণিপাল টাইগার মানে একটা ক্রিকেট টিম আছে, সেই ক্রিকেট টিমের হয়ে আমি এসেছি ম্যাচ দেখতে। আর আমি আসি এখন সুরাটে, গুজরাটে সুরাটে। এখানে সুরাট মেরিয়ট বলে একটা ফাইভ স্টার হোটেল আছে, সেই হোটেলটা আমি দেখাচ্ছি কীরকম। আর ফাইভ স্টার হোটেল এটা জীবনে দ্বিতীয়বার, এর আগেও মণিপাল টাইগারের হয়ে আমি এসেছি কলকাতায়, JW ম্যারিয়েট, আরও অনেক হোটেলে আমি ছিলাম। এই হোটেলটা আমি আপনাদেরকে দেখাচ্ছি কীরকম। এটা দরজাটা দিয়ে ঢুকতে হবে, ঢুকলেই ডান হাতে একটা বড় আলমারি মতো আছে, এখানে একটা মাইক্রোওয়েভ আছে, রাউন্ড টাইপের একটা টাঙানো আছে ভরার জন্য, ছুটি আছে, এগুলো হচ্ছে স্টোরেজের জায়গা, এটাও স্টোরেজ, এগুলো সব স্টোরেজ। এই হচ্ছে টয়লেট, কমোড আছে, বেসিন, এখানে শাওয়ার জেল, ভ্যানিটি ব্যাগ, স্যানিটারি ব্যাগ, শু পলিশ, তারপরে শেভিং কিট, ডেন্টাল কিট, চিরুনি, দুটো গ্লাসও রাখা আছে। এটা হচ্ছে স্নানের জায়গা, গিজার লাগানো আছে, শ্যাম্পু কন্ডিশনার সব আছে এর মধ্যে। এই হচ্ছে আমার, এখানে একটা আয়রন করার জন্য স্ট্যান্ড দেওয়া আছে, একটা আয়রন দেওয়া আছে, স্ট্যান্ড আয়রন। এখানে জলের বোতল, এখানে কাপ, ইলেকট্রিক কেটলি, এখানে গ্রিন টি, দুধ, তারপর নর্মাল টি, মশালা টি সব দেওয়া আছে, রুমাল দেওয়া আছে, গ্লাস আছে, গ্লাস আছে, এটা খালি, এটা, এখানে একটা ফ্রিজ আছে, জলের বোতল রাখা আছে, এখানে একটা এলইডি টিভি, এটা আমার বেড, এখানে একটা বড় সোফা, ডাইনিং টেবিল, চেয়ার, এখানে কিছু বই এসব আছে, এখানে একটা তাক রয়েছে, এখানে খাবার অর্ডার করার জন্য বই ফই দেওয়া আছে, মেনু, আর এখান থেকে বাইরের দৃশ্য দেখা যাচ্ছে। এই ফাইভ স্টার হোটেলের ভাড়া আনুমানিক 18,000 টাকা উইদাউট GST পার নাইট।